ষষ্ঠ অধ্যায়টা করানোর কথা ছিল? হ্যাঁ, জানি না তো, আমিও জানি না। দিয়েছিল রহমান দেওয়া আছে, স্যারের পর্বতে লুটিং যেতে পাইনি। আমাকে সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, শোনা যায়? আচ্ছা, স্যার শোনা যাচ্ছে? আমার নেটওয়ার্কটা চলে গেছিল, যার কারণে সমস্যা হচ্ছিল, সরি। আচ্ছা, কিসে দেখা যাচ্ছে এখন? জি স্যার, জি স্যার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এখন স্টার্ট করতেছি, সরি কিছু সময় নষ্টের জন্য। ওয়েলকাম টু এপিবিএন অনলাইন ক্লাস। দেখো, আজকের পাঠের বিষয় বীজগণিত। আমাদের অধ্যায় 6, সরল সহজ সমীকরণ। ঠিক আছে, আমাদের এই অধ্যায়ের নাম অনুসরণ করে তাহলে আমাদের সরল সমীকরণ কি এবং সহজ সমীকরণ কি এগুলো জানতে হবে। যদিও তোমাদের এই বিষয়গুলো পাঠ্য বইয়ে দেওয়াই আছে, তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এগুলো দ্রুত লিখে নিবে সবাই। প্রথমত দেখো, সরল সমীকরণ কি, অ্যান্সারটা এরকম লিখবে, দুইটি অজানা রাশি বা চলক বিশিষ্ট সমীকরণ যেখানে চলকগুলো একঘাত বিশিষ্ট হয়, এরূপ সমীকরণকে সরল সমীকরণ বলে। অর্থাৎ দুইটা চলক থাকবে যাদের পাওয়ার বা ঘাত বা শক্তি এক হবে। এই ধরনের দুইটা চলক বা একঘাত বিশিষ্ট চলক নিয়ে যে সমীকরণ তাকে বলা হবে সরল সমীকরণ। যেমন দেখো, আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল 14, যেখানে দেখো এক্স এর পাওয়ার 1 এবং ওয়াই এর পাওয়ার 1, তাহলে দুইটা চলক যাদের ঘাত এক, যার কারণে এই সমীকরণগুলোকে আমরা বলবো এক ঘাত বিশিষ্ট হওয়ার কারণে সরল বা সরল সমীকরণ বলবো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, সরল সহজ সমীকরণ বলতে কি বোঝো। আমাদের অ্যান্সারটা এরকম লিখবে সবাই, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহজ সমীকরণ বলে। অর্থাৎ দুইটা সমীকরণ থাকবে যাদের প্রত্যেকের এক্স এর বা ওয়াই এর যেটাই বলো চলকের মান একটা একটা দ্বারা সিদ্ধ হবে। এই ধরনের দুইটা সমীকরণ একত্রে থাকলে তাদেরকে আমরা বলবো সহজ সমীকরণ, এবং চলক একঘাত বিশিষ্ট হতে হবে, তখন এই রকম সমীকরণ গুলোকে আমরা বলবো সরল সহজ সমীকরণ। অর্থাৎ একঘাত বিশিষ্ট হতে হবে চলকগুলো এবং একাধিক সমীকরণ হবে, তখন এদেরকে একত্রে আমরা বলবো সরল সহ সমীকরণ। যেমন দেখো, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 14 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 একত্রে বিবেচনা করলে উভয় সমীকরণ হতে প্রাপ্ত মান এক্স ইকুয়াল 8 এবং ওয়াই ইকুয়াল 6 দ্বারা উভয় সমীকরণ যুগপদ ভাবে সিদ্ধ হবে। অর্থাৎ দেখো, এক্স এর মান যদি 8 হয় এবং ওয়াই এর মান যদি 6 হয়, তাহলে 8 প্লাস ওয়াই ইকুয়াল 14 হয়, কিন্তু তার মানে প্রথম সমীকরণটা সিদ্ধ হচ্ছে। আবার 8 থেকে 6 মাইনাস করলে 2 পাওয়া যায়, দ্বিতীয় সমীকরণ সিদ্ধ হচ্ছে। অর্থাৎ এক্স ইকুয়াল 8 এবং ওয়াই ইকুয়াল 6 এই মানগুলো দুটো সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, এই ধরনের সমীকরণকে আমরা বলবো সরল সহ সমীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধানের পদ্ধতিগুলোর মধ্যে দুইটি পদ্ধতি দেওয়া হলো। কারণ কি, তোমাদের পাঠ্য বইয়ে দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। এছাড়াই আমাদের এই সরল সহ সমীকরণকে আসলে অনেকগুলো পদ্ধতিতে সমাধান করা যায়। আমি কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছি, যেমন প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বর্জগুণন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি। এই নির্ণায়ক পদ্ধতি এগুলো তোমরা নবম শ্রেণীতে গিয়ে শিখবে। তোমাদের অষ্টম শ্রেণীতে যেটা দেওয়া আছে সেটা হলো প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি। তাহলে এই দুইটা পদ্ধতির নাম আমি দেখাচ্ছি,
একটা হলো যে প্রতিস্থাপন পদ্ধতি, যেখানে আসলে একটা সমীকরণের একটা চলকের মান নির্ণয় করে অন্য একটা সমীকরণে বসাতে হয়, এটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, 2 নম্বর হলো আমাদের অপনয়ন পদ্ধতি, যেখানে দুইটা সমীকরণের একটা চলককে নির্দিষ্ট ফিক্সড করে নিয়ে প্লাস অথবা মাইনাস অর্থাৎ যোগ বিয়োগের মাধ্যমে আমরা সেগুলোকে বাদ দিয়ে অন্য একটা চলকের মান বের করতে হয়। এই দুইটা পদ্ধতি সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা করা আছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা এগুলো মোটামুটি তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা দেখে নিবে। পাশাপাশি এখন আমরা অনুশীলনী 6.1 অঙ্ক শুরু করবো। অনুশীলনী 6.1 ক নম্বরে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো চলো আমরা প্রথমে 1 নম্বরটা সমাধান করব। দেখো এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা দেওয়া আছে x + y = 4, একটা দেওয়া আছে x - y = 2। শিক্ষার্থী বন্ধুরা সবাই শুনতে পাচ্ছ আশা করি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই দুটো সমীকরণ আমরা লেখার পরে এই দুটো সমীকরণকে আগে আমরা সমীকরণ নাম্বার দেব, যেমন প্রথমটাকে 1 নম্বর সমীকরণ, এবার 2 নম্বরটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। ঠিক আছে, এইবার আমরা করব কি, এই সমীকরণের যে কোনো একটাকে সুবিধাজনক ভাবে আমরা নিয়ে কাজ করব। তো আমি এখানে দেখো 2 নম্বর সমীকরণে কাজ করেছি, যার কারণে আমরা লিখবো সমীকরণ 2 হতে, কারণ 2 নম্বর সমীকরণটা ওয়াই এর আগে মাইনাস আছে, আমি যদি এটাকে ডান পাশে পার করে দিই তাহলে প্লাস হয়ে যাবে, সমীকরণটা অনেক সহজে মান বসাতে পারবো। ঠিক আছে, তো ঠিক আছে আমরা সমাধান করি, সমীকরণ 2 হতে পাই। আমরা 2 নম্বর সমীকরণটাকে লিখবো, লিখে দেখো আমরা সমাধানের নিয়ম অনুসারে বা লিখে ওয়াই কে ডান পাশে পার করব, তাহলে কি হবে x = 2 + y। ঠিক আছে, তাহলে এখানে যে সমীকরণটা তৈরি হলো এখন নতুন করে x = 2 + y, এটার আমরা নতুন একটা নাম দিব 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, কারণ এই 3 নম্বর সমীকরণ থেকে পরবর্তীতে আমি x এর ভ্যালুটা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমার আরেকটা নতুন সমীকরণ তৈরি হলো, এইবার আমি ব্যবহার করিনি হলো 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণের সমন্বয় করবো আমরা। তাহলে এই জন্য আমরা লিখেছি দেখো যে সমীকরণ 1 ও 3 হতে পাই, তার মানে 1 এবং 3 এর মাধ্যমে আমরা কি একটা মান বসিয়ে দিলে কি পাবো সেটা এখন দেখব। দেখো 2 + y, এই 2 + y প্রথমে যে 2 + y লিখেছে এটা হলো x এর পরিবর্তে লিখেছি, 1 নম্বর সমীকরণে দেখো x + y = 4 ছিল, তাহলে x এর পরিবর্তে আমরা 2 + y লিখেছি, পরবর্তীতে +y ঠিকই আছে = 4। এখন তুমি এটাকে সমাধান করো, তাহলে সমাধান করলে বা লিখে আমরা কি লিখবো 2 + 2y, 2y কেন আসলো, 2টা y, y + y যোগ করলে 2y হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর = 4 থাকবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা করব কি, 2 কে পার করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের বাম পাশে 2y থেকে যাবে, আর 2+ ছিল সেটাকে ডান পাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের সমীকরণটা দাঁড়ায় গেল 2y = 4 - 2। এইবার আমরা ক্যালকুলেশন করে ফেলি, দেখো সবাই বা লিখে 2y = 4, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে ক্যালকুলেশন করলে 2 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম বা 2y = 2। এবার 2y এর সাথে যে 2 আছে এই 2 কে আমরা কি করব, পার করে দিব। ঠিক আছে, পার করে দিলে কি হবে, ভাগ হবে, তাহলে বা লিখে আমরা করব কি y = 2/2। ডিস্টার্ব করছো কেউ, এটা কিন্তু মোটেই ঠিক না। তাহলে এখন আমরা y এর মান পাবো 1। ঠিক আছে, তাহলে y = 1 আমরা পেয়ে গেলাম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি। ওকে, এইবার দেখো আমাদের এই y এর মান আমরা করব কি 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে বসলে 3 নম্বর সমীকরণ কিন্তু আমরা ওখানে লিখে আসছিলাম x = কি ছিল বলতো, x = 4 - y ছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখো y এর জায়গাতে 1 বসে দিছি, x = 4 - 1। ঠিক আছে, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, যে বা x = 3। তাহলে দেখো আমরা x এর মান 3 পেলাম, আর y এর মান পূর্বে নির্ণয় করছি 1, এই দুইটাই আমাদের চলকের মান তৈরি হয়ে গেছে। ফাইনালি আমরা লিখব যে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান দেখো ব্র্যাকেটের ভিতরে x, y দিয়ে
সমান চিহ্ন দিবা, যেহেতু এক্স টা আগে থাকে, যার কারণে এক্স এর মান আগে, থ্রি কমা দিয়ে ওয়াই এর মান ওয়ান বসাই দিবা। তাহলে এইভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু বুঝিনি। এখানে হচ্ছে সমীকরণ 1 ও 3 হতে পাই, ওটার পরের অংশটুকু আমি বুঝতে পারছি না। সমীকরণ 1 ও 3 হতে, সমীকরণ 1 ও 3 হতে পাই, তার মানে তোমার, জি স্যার, এক নম্বর সমীকরণে এক্স এর জায়গাতে আমরা থ্রি নম্বর সমীকরণের অংশটা বসাই দিচ্ছি। দেখো তিন নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই দেওয়া আছে, এই অংশটুকু আমরা এক নম্বর সমীকরণে গিয়ে এক্স এ বসাই দেবো, এক্স এর পরিবর্তে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের, হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, নাম বলো। স্যার রাইশা আমার নাম। আচ্ছা স্যার, আমরা হচ্ছে কি যে মানটা পেলাম ওয়াই এর মান, সেটা কি আমরা সবসময় কি মানে সবসময় কি সমীকরণ তিনে বসাবো নাকি এক অথবা দুই এ বসাতে হবে? এক অথবা দুই এ বসালে হবে, তবে তিন নম্বর সমীকরণটা যে আমরা তৈরি করে রাখলাম ওখানে বসানোটা বেস্ট, তাহলে তোমার দ্রুত এক্স এর মানটা তুমি পেয়ে যাবে, জাস্ট এক লাইন বা দুই লাইনের মধ্যে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাছাড়া তুমি যদি এক বা দুই এ বসো তাহলে তোমাকে অথবা একাধিক লাইন করতে হতে পারে। ওকে, আমরা যেহেতু তিন নম্বরের সমীকরণ তৈরি করে নিছি সেই জন্য তিনে আমরা বসাবো। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একটা অঙ্ক করবো এখন। সেক্ষেত্রে তোমরা দেখবে যে আরো এই পদ্ধতিতেই আমরা করব। ঠিক আছে, দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা তিন নম্বর অঙ্কটা এবার দেখব। তিন নম্বর অঙ্কটা একই কাজ, দুটো সমীকরণ, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টেন, আর একটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো। তো এখানে প্রথম কাজই হলো তোমার এক নম্বর সমীকরণকে এক নম্বর দিয়ে, দুই নম্বর সমীকরণ দুই নম্বর দিয়ে আমরা চিহ্নিত করব। করার পরে আমরা এখন সুবিধাজনক একটা সমীকরণে কাজ করব। আমার মনে হয় এখানে দুই নম্বর সমীকরণে কাজ করাটা সুবিধা, কারণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো আছে, তাহলে ওয়াই কে বার করে দিলেই এক্স ইকুয়াল ওয়াই হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে আগে আমরা লিখবো সমীকরণ দুই হতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো, ঠিক আছে। এরপরে আমরা ওয়াই কে বাম পাশ থেকে ডান পাশে পার করলাম, তাহলে বা এক্স ইকুয়াল ওয়াই হয়ে গেল, ঠিক আছে। মাইনাস ওয়াই ছিল, সেটা ডান পাশে চলে যেয়ে ওয়াই হয়ে গেল, জিরো তো আমাদের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, তাতে আমাদের পরবর্তীতে মান বের করা সহজ হবে। তো এইবার দেখো তিন, এখানে আমরা কি পেলাম, এক্স ইকুয়াল ওয়াই পাইলাম। তাহলে এক নম্বর সমীকরণ আমরা ব্যবহার করিনি, তাহলে এক নম্বর সমীকরণে আমরা করব কি, এই তিন এর মানটা বসাবো। এই জন্য আমরা লিখবো এক ও তিন হতে পাই। দেখো কথাগুলো কিন্তু প্রায় একই ক্যাটাগরি থাকবে, জাস্ট আমাদের কিছু ডাটা চেঞ্জের কারণে আমাদের রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তাহলে তিনে আমাদের এক্স ইকুয়াল ওয়াই আছে, এইটা আমরা এখন এক নম্বরে গিয়ে বসাবো। তাহলে বসালে কেমন হবে দেখো, থ্রি ওয়াই হবে, আমাদের এক নম্বরে ছিল কিন্তু থ্রি এক্স প্লাস টু ওয়াই, এই থ্রি এক্স এই জায়গায় আমি এক্স এর মানটা ওয়াই বসাই দিচ্ছি, ঠিক আছে, যার কারণে থ্রি ওয়াই প্লাস টু ওয়াই ইকুয়াল টেন। অর্থাৎ এক নম্বর সমীকরণে এইটা আর একটা রূপান্তর, যেখানে এক্স এর মানটা ওয়াই বসানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা সমাধান করি। মাইক্রোফোনটা কার অন আছে? স্যার একটা কথা বলি। জি বলো, কে? স্নেহা বলো। জি স্যার। স্যার আচ্ছা, এখানে যদি ওয়াই এর মান না বের করে এক্স দিয়ে বসানো হয়? হ্যাঁ তুমি তাহলে, হ্যাঁ যে কোনো একটা বের করে নিলে হবে, সেটাই তুমি পরবর্তীতে অন্য একটা সমীকরণে পুট আপ করবে, নো প্রবলেম, ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা যেখানে আছি, টু ওয়াই যোগ করে দিব, থ্রি ওয়াই প্লাস টু ওয়াই ইকুয়াল টেন, এটা যোগ করে দিলে হবে আমাদের ফাইভ ওয়াই, ঠিক আছে। এখন দেখো ফাইভ ওয়াই কিন্তু ফাইভ গুণ আছে, আমরা এটাকে পার করে দিলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমরা বা ওয়াই ইকুয়াল টেন ডিভাইডেড ফাইভ, অর্থাৎ ফাইভ কে আমরা পার করে দিলাম, ঠিক আছে, দিলে আমাদের ভাগ হয়ে গেল, এবার ওয়াই এর মান আমরা পাবো টু, ঠিক আছে। তাহলে একটা দেখো আমরা ওয়াই এর চলকের মান কিন্তু পেয়ে গেছি। এইবার করবো কি, ওয়াই ইকুয়াল টু টু, এটা আমাদের ওই যে তিনে আমরা রেখে আসছি ওখানে বসাই দিব, তাহলে ওয়াই ইকুয়াল টু তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই। এখন তিন নম্বর সমীকরণটা কি ছিল বলতো, এক্স ইকুয়াল ওয়াই, তাহলে এক্স ইকুয়াল যেহেতু ওয়াই হয় তাহলে ওয়াই এর মান কত, টু, তাহলে আমরা লিখবো বা
x equal 2 তাহলে দেখো x এর মান 2 পেলাম y এর মানও 2 পেয়ে গেলাম অর্থাৎ দুইটা চলকের মান একই বের হয়ে গেল স্যার শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো জি স্যার শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা x এর মান 2 পেলাম এবার আমরা করব কি নির্ণয়ের সমাধান অতএব নির্ণয়ের সমাধান x, y equal 2, 2 কারণ এখানে x এর মানও 2 y এর মানও 2 ঠিক আছে তাহলে আমরা দেখো সমাধানটা তৈরি করতে পারছি ইনশাআল্লাহ ঠিক আছে মাইক্রোফোনটা কার অন আছে খুব ডিস্টার্ব হচ্ছে বোঝে না নাকি মাইক্রোফোনটা তোমাদের বন্ধ রাখতে বলছি ওকে শিক্ষার্থী বন্ধু আমরা সবাই তিন নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছি চলো তোমাদের ভগ্নাংশ নিয়ে আমাদের প্রতিস্থাপন অঙ্ক আছে আমরা এইবার পরবর্তী অঙ্কটা দেখব দেখো চার নম্বর অঙ্ক এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই অত্যন্ত সহজ ভাবে চিন্তা করবো তাহলে অঙ্ক হয়ে যাবে প্রতিস্থাপন মানি হলো একটাকে রেখে আর একটা তৈরি করে সেই মানটা অন্য একটা সমীকরণে বসানো তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে তো দেখো আমরা দেখো দুইটা সমীকরণ পেয়েছি দুইটা সমীকরণের আগে আমরা দুইটা এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ চিহ্নিত করব করার পরে আমরা করব কি একইভাবে আমি এখানে দুই নম্বর সমীকরণ হতে কাজ করেছি তাহলে আমরা লিখবো দুই নম্বর সমীকরণ হতে পাই দেখো আমরা প্রথমে সমীকরণটা লিখে নিব এইবার খেয়াল করো এক্স ডিভাইডেড এ এটাকে রেখে মাইনাস ওয়াই ডিভাইডেড বি এটাকে ডান দিকে পার করব দেখো পার করলে কি দাঁড়ায় বা লিখে এক্স ডিভাইডেড এ রেখে দিয়েছি সমান চিহ্ন দিয়ে ডান পাশের গুলো আগে লিখেছে ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি এরপরে আমি বাম পাশে যে মাইনাস ওয়াই ডিভাইডেড বি ছিল সেটাকে ডান দিকে পার করলে প্লাস ওয়াই ডিভাইডেড বি হয়ে গেছে অর্থাৎ বাম দিকে এখন একটা এক্স ডিভাইডেড এ রেখে সবগুলোকে ডান দিকে পার করে নিছি ঠিক আছে এইটাকেই আমি তিন নম্বর সমীকরণ দিয়ে রেখে দিব কারণ এরকম করে এক্স ডিভাইডেড এ আমাদের দুই নম্বর সমীকরণেও থেকে আমরা বের করে নিয়ে এক নম্বর সমীকরণ এখন বসাই দেব ঠিক আছে তো সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে এক ও তিন হতে মানে তিনের এক্স ডিভাইডেড এ এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো বসালে দেখো আমাদের এরকম আসবে যে প্রথমে তোমার এক্স ডিভাইডেড এ ছিল সেই জায়গায় আমরা প্রথম তিনটা মান বসাই নিচ্ছি ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি প্লাস ওয়াই ডিভাইডেড বি এরপরে তোমার প্লাস ওয়াই ডিভাইডেড বি কিন্তু ছিল সেটা আমরা লিখলাম ক্লিয়ার আর ডান পাশে যা ছিল সেটা আমরা এক নম্বর সমীকরণ অনুসারে ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি লিখেছি এখন তুমি করবে কি ওয়াই গুলো বিশিষ্ট যে পদগুলো সেগুলো বাম পাশে রেখে সবগুলোকে ডান দিকে পার করো পার করলে আমরা এমন পাবো দেখো ওয়াই ডিভাইডেড বি প্লাস ওয়াই ডিভাইডেড বি পাবো বাম দিকে আর ডান দিকে পাবো ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি মাইনাস ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি পাবো কারণ আমাদের ওয়ান ডিভাইডেড এ বাম পাশে প্লাস আকারে ছিল সেটা ডান পাশে দিয়ে মাইনাস হয়ে গেল আবার ওয়ান ডিভাইডেড বি এটা মাইনাস হলো সেটা প্লাস হয়ে গেল এখন সবাই ভালো করে লক্ষ্য করো ডান দিকে কিন্তু ওয়ান ডিভাইডেড এ একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস এটা আমরা বাতিল করব অর্থাৎ কেটে দিতে পারলে কেটে দিবা তোমরা আদারওয়াইজ কেটে না দিয়ে জাস্ট ক্যালকুলেশন মনে মনে করে রেজাল্ট লিখবে যেমন দেখো আমরা এমন লিখতে পারি যে বা দিয়ে ওয়াই ডিভাইডেড বি প্লাস ওয়াই ডিভাইডেড বি বাম পাশেটা ঠিকই রাখলাম আর ডান পাশে দেখো ওয়ান ডিভাইডেড বি প্লাস ওয়ান ডিভাইডেড বি হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমাদের ওয়ান ডিভাইডেড এ মাইনাস আর প্লাস সেটা বাতিল হয়ে গেল এখন আমরা ভগ্নাংশের যেভাবে যোগ বিয়োগ করে ঠিক সেভাবে বা লিখে বাম পাশে দেখো বি দুটারই হর তাহলে লসাগু বি হবে তাহলে ওয়াই প্লাস ওয়াই হবে ঠিক একই পাশে ডান পাশে লসাগু করলে হর দুটারই বি তাহলে বি হবে ওয়ান প্লাস ওয়ান হবে এখন ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে টু ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু ডিভাইডেড বি দাঁড়াবে এবার খেয়াল করো উভয় পক্ষে হর কিন্তু একই রকম আছে এরকম ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করবা উভয় পক্ষে হর অথবা লব যদি একই রকম থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি আসলে হর বি কে বাদ দেওয়ার নিয়ম হলো উভয় রাশিকে বা উভয় পক্ষকে বি দ্বারা গুণ করা তাহলে আমরা যদি উভয় পক্ষকে বি দ্বারা গুণ করি তাহলে বি উভয় পক্ষ থেকে হর আকারে থাকবে না চলে যাবে সেক্ষেত্রে আমরা এটা জানি সেক্ষেত্রে আমরা একবারে লিখতে পারি উভয় পক্ষ থেকে বি কে বাদ দিব এটা মনে মনে আমরা মাথায় কল্পনা করে নিব নিয়ে বাদ দিয়ে আমরা সমীকরণটা লিখবো এইভাবে তাহলে এখন আমরা লিখবো বি বাদ দিলে শুধুমাত্র লব গুলো চলে আসবে বা টু ওয়াই ইকুয়াল টু
এখন দেখো স্বাভাবিক একটা সমীকরণ চলে আসছে, এখন আমরা y কে রেখে 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে 2 ডিভাইডেড 2 হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের y এর মানটা কত দাঁড়ালো, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, অর্থাৎ y এর মান আমাদের বের হয়ে গেছে 1। এইবার কিন্তু সহজ, এই 1 আমরা ওই যে আমরা 3 নম্বর সমীকরণ রেখে আসছি সেই 3 নম্বর সমীকরণে বসাই দিব, y = 1 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার দেখো 3 নম্বর সমীকরণটা আমাদের x ডিভাইডেড a ইকুয়াল 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। 1 ডিভাইডেড b কেন হলো লাস্টে, কারণ ওখানে 3 নম্বর সমীকরণে y ডিভাইডেড b ছিল প্লাস y ডিভাইডেড b ছিল, এই y এর জায়গায় আমি 1 বসে দিয়েছি লাস্টে। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি x ডিভাইডেড a ইকুয়াল 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড b প্লাস y এর জায়গায় 1 বসে দিয়ে 1 ডিভাইডেড b। ঠিক আছে, হয়ে গেল। ওকে, এবার এখানে খেয়াল করো মাইনাস 1 ডিভাইডেড b আর প্লাস 1 ডিভাইডেড b, এই দুইটা কিন্তু আমাদের প্লাস মাইনাস হয়ে আছে একই জিনিস, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা পাবো এরকম যে বা x ডিভাইডেড a ইকুয়াল 1 ডিভাইডেড a। এইবার খেয়াল করে একই অবস্থা আবার তৈরি হয়ে গেছে, দুই পাশের হর একই রকম, এ আছে, আমরা উভয় পাশের হরকে বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের এরকম হবে x ইকুয়াল 1। তাহলে খেয়াল করো আমাদের x এর মানও 1 তৈরি হয়ে গেল, y এর মানও 1 তৈরি হয়ে গেল। এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রত্যেকটা চলকের মান নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। তাহলে ফিনিশিং লাইন আমরা দিব যাতে নির্ণয়ের সমাধান x কমা দিয়ে y লিখে x এর মান বসাই দাও 1, আবার y এর মানও বসাই দাও 1। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যালো, কোনো প্রশ্ন নেই স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝেছি। তাহলে বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে আশা করি, তাহলে তোমাদের সমস্যা হবে না। তো আমাদের ফাইনালি আমি তোমাদের বাড়ির কাজ দিব, সবাই একটু বাড়ির কাজ দেখে নিবা। দেখো বাড়ির কাজটা হলো তোমাদের অনুশীলনে 6.1, সেখান থেকে পৃষ্ঠা নম্বর 105, তোমাদের পাঠ্য বইয়ের 105 পৃষ্ঠায় দেখবা যে তোমাদের এরকম সমাধানের অঙ্ক দেওয়া আছে, যেটা সবগুলো অঙ্ক প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক, 1 থেকে 12 পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো সবাই বাসায় করে ফেলবা, আশা করি সবাই করতে পারবে। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আদাব স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ভালো, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ, আমাদের আপনাকে তোমাকে স্মরণ করছি ক্লাসে। স্যার আমি ক্লাসটা শেষ করে আসছি স্যার। জি স্যার, খুব সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, এই ডব্লিউ আশা করি তুলে নিয়েছ, বাসায় সবাই করে ফেলবা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের উপস্থিতি অনেক ভালো ছিল। ওকে, আল্লাহ হাফেজ এভরিবডি।